इयररिंग्स ऐसे मत बैठो इतना मत। साला कुत्ता चोरा माल भाईरास चोरा माल साला। ওয়েলকাম লেডিস এন্ড জেন্টলম্যান, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তো বন্ধুগণ, আজকের ভিডিও ট্রেলার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কী নিয়ে আলোচনা করবো। একদম ঠিক ধরেছ, আজকে আমির সিদ্দিকির এমন কিছু বংশধর নিয়ে আলোচনা করবো যে বংশধর একসময় টিকটক করতো এবং টিকটকে করে কোনো স্থান পায়নি, এবং কোনো স্থান না পাওয়ার কারণে এখন তারা লাইকি অ্যাপে চলে এসেছে। লাইকি অ্যাপে এসেও তারা মুদ্রাগিরি করছে, শুধু মুদ্রাগিরি না, তারা মানে কি বলবো, অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা দেখাচ্ছে। অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানাগুলো দেখার জন্য ভিডিওর শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো, অনেক কিছু বাকি আছে। এবং আমি যখন লাইকি অ্যাপটা ঘাঁটছিলাম, লাইকি অ্যাপ ঘাঁটতে ঘাঁটতে এমন কিছু জিনিস পেয়েছি যে জিনিসগুলো দেখে আমার মানে কি বলবো, ঘিলু বেরিয়ে আসার জোগাড় হয়েছে। এবং শেষমেশ এমন কিছু তোমাদের দেখাবো ভিডিও শেষ পর্যন্ত যদি থাকো, ভিডিও শেষে এমন কিছু দেখাবো যে ভিডিও দেখে আমি পুরো ক্রাশ খেয়ে গেছি, পুরো ক্রাশ খেয়ে গেছি। তো কাকে দেখে ক্রাশ খেয়েছি কি সেই কাজ, ভিডিও দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত তৈরি থাকো, অনেক কিছু অপেক্ষা করছে। এবার তোমরা হয়তো অনেকে স্কিপ করে চলে যাবে ভিডিও শেষ, অবশ্যই না, সেটা আমি মাঝেও দেখে দিতে পারি। তার জন্য তৈরি থাকো, ভিডিও শেষ পর্যন্ত তৈরি থাকো, ভিডিও দেখতে থাকো, এনজয় করতে থাকো। এবং তুমি যদি চ্যানেলে নতুন থাকো তো সাবস্ক্রাইব বাটনটা যেখানে আছে সেখানে লাথি মারো, খুশি মারো, কিচ্ছু যায় না, ওখানে যেন ক্লিক হয়ে যায়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেবো অসীম সহ্যশীল, ক্ষমতাশীল এবং প্রভাবশীল একটা মজনুকে নিয়ে। কে সেই মজনু, চলো দেখে নিই। তোমরা অতগুলো কথা বলার পর তোমরা অত ভাবছিলে যে এত প্রভাবশীল ক্ষমতাশীল কেন বলছি, সিলগুলো কেন বলছি, তোমরা বুঝতেই পারলে যে কেন এতগুলো সিল বললাম। তো দেখতেই পাচ্ছ, আর এই জন্যই আমাদের লঙ্কার দাম বেড়ে গেছে। সিরিয়াসলি, এই কারণগুলোর জন্যই আমাদের লঙ্কা পেঁয়াজ মশলার দাম বেড়ে গেছে। আমাদের এই ভাই যদি এইভাবে না খেতো লঙ্কাগুলো, সিরিয়াসলি কোনো দিনও দাম বাড়তো না। আর আমাদের এই অসীম ক্ষমতাশীল মাজনু, এই মাজনু বালক যখন পরের দিন হাঁকতে বসে, পরের দিন তার পাছা দিয়ে কী বেরো যেন, আগুন বেরোয়, আগুন আগুন, সেই আগুনে ভস্ম হয়ে যায় সব কিছু। তো এইসব নিদর্শন দেখার জন্য একমাত্র লাইকি অ্যাপই তোমরা পাবে। না মানে কি 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 মানে কি না, লাফিয়ে যাওয়া যেত না, মানে ওইখান থেকে ওইটুকু লাফিয়ে যাওয়া যেত না, মানে প্রেমলীলা তোমাদের দেখাতেই হবে, উদ্গান্ডু প্রেমলীলা দেখিয়ে আমাদের কোনো লাভ নেই ভাই। আর সিরিয়াসলি বলছি, এরকম পাটকাঠির মতো চেহারা নিয়ে প্রেমলীলা দেখা দিকে খেলে তো নর্দমার জল, কি বলবো তোমাদের তো, ওটাই ওটাই তো তোদের মানে কি বলবো, ওটাই তোদের ব্যক্তিত্ব, ওই সব করেই তোরা ভাইরাল হয়েছিস, করে যা আরও প্রেমলীলা আমরা দেখে যাই আরও। মানে এইরকম কন্টেন্ট দেখে না, সিরিয়াসলি বলছি, যে কোনো সুস্থ মানুষের কোষ্ঠকাঠিন্য ধরে যাবে, একদম কোষ্ঠকাঠিন্য ধরতে বাধ্য। আর মানে কি বলবো, এইরকম মানে পাদ মারতে মারতে পাথর তুলতে তুলতে পাথরটা তোলার দরকার কি ছিল ভাই, যদি পেতে ফেলিস কি দরকার ছিল, অন্য সময় তোলা যেত নাকি, মানে পাদের কত জোর সেটা দেখাতেই হবে। পাদ মেরে ভাইরাল হয়ে যাচ্ছে, মানে কি বলবো, এগুলো কন্টেন্ট, পাদ মেরে ভাইরাল হয়ে যাচ্ছে, উফ কি যুগ এলো সত্যি। अबे ऐसी हालत में कहाँ जा रहा है? अबे यार मैं ऑफिस जा रहा हूँ, और कहाँ जा रहा हूँ? ऐसे कपड़े में बेशरम। अच्छा लड़कियाँ ऐसे कपड़े पहने तो फैशन, लड़के पहने तो बेशरम, साड़ी मुंह पे चपेट मारूंगा। देखो সালা টাকলা বুড়োর মাথায় এখনো চুল গজায়নি, আর টাকলা বউয়ের শাড়ি পরে এসে ফ্যাশন মারাচ্ছে, ফ্যাশন। কোন এই লোক? বউয়ের শাড়ি পরে এসে এসব, মানে কি বলবো, এগুলো কন্টেন্ট আমি বুঝতে পারিনি। এরকম মানে বুড়ো আমরা লোকগুলো কি বাড়িতে ছেলে পুলে নেই, তার ছেলেরা দেখে না, তার ছেলেরা মানে বাড়ির লোকেরা কেউ দেখে না যে আমাদের দাদুরা আমাদের জ্যাঠা যেই হোক এই সালা বুড়ো কী করে বেড়াচ্ছে নেট দুনিয়ায়, মানে কী সব ভিডিও আপলোড করছে, মানে এরা কেউ দেখে না নাকি, মানে কি বলো, মানে এদের টাকে না মানে নারকোল নারকোল কুত্তার গু ছুঁড়ে মারলে বেরা সোজা হবে না, সিরিয়াসলি বলছি। পাইনি বউয়ের ছাগলি এসে ফ্যাশান, মানে মুখ দিয়ে কিছু আসছে না, মানে বয়সে এত বড় এদেরকে গালাগাল দিতেও নিজের লজ্জা। এরকম যাওয়া পরে আবার অফিস যাচ্ছে, সালা উদ্গান্ডু মাল, মরার বয়স হয়ে গেল, বুড়ো বয়সে ভিমরুতে গেল না সালা, মানে কোত্থেকে আসে এরা কে জানে। अब मैं माँ बन गई। हैं? किसका है ये बच्चा? पता नहीं ये सब कैसे हुआ, मैंने पूछा किसका है ये बच्चा। আমাদের পারে পাগল নেড়ি কুত্তাটার বাচ্চা, আর কারোর বাচ্চা হতেই পারে না, সিরিয়াসলি সাহিত্য দেখেছো, সাহিত্য দেখো খালি, নেড়ি কুত্তার বাচ্চা ছাড়া কারোর বাচ্চা হতেই পারে না, সালা চুতিয়া কো সে হতে। মেরা চেন বেন সব উজড়া, দেখতে পাচ্ছ, দেখো সালা ভিকারি চোদা বালকে দেখো,
মানে কি বলবো, কাগজে তো আজকাল আজকালকার দিনে কাগজ এত সস্তা হয়ে গেছে আমি জানতাম না। আমি তো জানতাম কাগজ একটু একটু হলেও কিছুটা কাগজের দাম আছে। যাই হোক, এইসব কন্টেন্ট যারা ক্রিয়েট করেন এদের কি মনে হয় বলো, তুমি সোজা কথা এরকম এক জায়গায় বেঁধে পোঁধে আগুন ধরিয়ে দিই, মানে কাগজ গোটা গায়ে বুকে মাথায় পাছায় জড়িয়ে এইরকম ডান্স, সিরিয়াসলি আগুন ধরিয়ে ছাড়া, আগুন ধরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না এদেরকে দেখলে। আর শুধু এখানেই শেষ নয়, আমাদের এই উল্লুক মার্কা কাগজ জড়ানি ভিখারি কাগজ কুড়ানির আরও কিছু কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরছি, যে কন্টেন্টগুলো দেখতে হবে যে এই কন্টেন্ট এই কাগজ কুড়ানি ছেলে হয় এবং ছেলেকে দুধও খাওয়ায়, কিসের দুধ জানি না। যাই হোক, তো আরও কিছু বিশেষ বিশেষ গায়ে পটল ঝিঙে কানে ফোন ঝুলিয়ে মানে বিভিন্ন বিভিন্ন অসাধারণ অসাধারণ কন্টেন্ট তোমরা দেখো এবং তোমরাই বিচার করো কি করা উচিত। हाँ बोल छोटे। ये सामने वाले भैया हमें जरूर लाइक देंगे। टायोटा जल मन तले से तो विधाय मेरा चैन वैन सब उजड़ा कल की रात चली जा भाई रास्ते चला माल सा। তো আমরা এটাই বোঝা যাচ্ছে এদের কাছে শুধু কাগজ নয়, এদের কাছে পেঁয়াজ লঙ্কা মশলা সব কিছুই সস্তা, আর এতটাই সস্তা যেটা যেখানে সেখানে ঝুলিয়ে নিতে পারে, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গেও ঝুলিয়ে নিতে পারে, ঝুলিয়ে নিয়ে এইসব করতে পারে। ও গু নিকল জায়গা, গু নিকল জায়গা, তো পাছায় এত গু নিয়ে কেন বেরিয়েছো দাদু, পাছায় তো গুটা বাড়িতে হেগে আসে, হেগে এসেই বেরোতে পারতে, জানো তো কোয়ারেন্টাইন টাইম চলছে, জানো লকডাউনের টাইম চলছে, কেন তাও রাত্রিবেলা তুমি বেরিয়েছো কাকু? এটা যদিও লকডাউনের ভিডিও, মানে লকডাউনের আগে এটা পোস্ট করা হয়েছিল, তারপর রাত্রিরে মানে সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ কী সিচুয়েশনটা হয়েছে, একজন মানে লকডাউনে এমনি ঘোরাফেরা করছিল আর পুলিশ ওকে তাড়া করেছে, সে বলছে নাকি পাছায় গু বেরিয়ে যাবে, তো কী বলবো, এটাকে আবার ভিডিও আপলোড করা হয়েছে। পাচ্ছ ওটা হাই ভোল্টেজ মির্গি রুগীকে, এই হচ্ছে আমাদের হাই ভোল্টেজ মির্গি রুগী, এর যখন মির্গি হয়েছিল না তখন পাছায় মানে কি বলে পাছায় বিদ্যুতের ঝটকানি দেওয়া হয়েছিল, বিদ্যুতের ঝটকানি দেওয়ার পর গোল 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 করে ঘুমানো হয়েছিল তোকে, গোল 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 ঘুমানোর পর তোকে এক জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল, এবং এক জায়গায় বসিয়ে দেওয়ার পর যেহেতু পাছায় বিদ্যুতের ঝটকানি দেওয়া হয়েছিল তার জন্য সে এরকম হারকাতে করছিল। আর আমাদের মেঘে রোগে মুখে যেটি লাগিয়ে আছে এটা কি বলুন তো, এটা আর কিচ্ছু না, সবাই ভাবছে যে আলকাতরা বা একে ভালো কিছু রং বা ইয়ে হবে, এটা কিছুই না, এটা আসলে বাঁদরের গু, এটা আসলে বাঁদরের পচা গলে যাওয়া গু, ওগুলো মুখে মেখেছে মির্গি রুগী, যার জন্য এইরকমই করবে, আর এরকম মানে ঢ্যামনামো এইরকম এদের কাছেই পাওয়া যাবে, সিরিয়াসলি এদেরকে খোলা রাস্তায় কে ছেড়ে দেয় আমি তো বুঝতে পারি না, যাকে তাকে কামড়ে দেবে সালা পাগল মাল। হ্যাঁ পড়া মুখে বিস্কুটের ফ্যাক্টরি লাগে আর তোর দিল আমার কাছে থাকবে না, সেই তো তোর দিল তো আমার কাছে থাকারই কথা সালা, তোর দিল আমার কাছে থাকলে না মানে কি বলুন, যে বিস্কুটের ফ্যাক্টরি থাকলে সেটা উড়ে যাবে, মুখে বিস্কুট মিস্কুট লাগে, বিস্কুটের ফ্যাক্টরি লাগে, মেরা দিল তেরে পাশে সালা, মুখে লাতি তোর না, মানে আমি বুঝতে পারছি না যে তোর দিল আমার কাছে কেন আছে, কেন আছে, আর বিস্কুটের ফ্যাক্টরি যখন লাগিয়েই বসে আছিস তো ওখানে এখানে বসে আছিস, আমাদের পাড়ায় চলে, আমাদের পাড়ার অনেক নেড়িকুত্ত আছে তারা জিনা খেতে পায় না, অনেক বাচ্চা হয়েছে তোকে ওখানে বসিয়ে দেবো, তোকে ছেটে ছেটে কামড়ে যা করে তোকে খাবে, সিরিয়াসলি এরকম বিস্কুটের ফ্যাক্টরি শুধু শুধু ভিডিওর মধ্যে বানিয়ে নষ্ট করেছিস, আমাদের এখানে চলে নেড়িকুত্তাগুলো আমাদের খেয়ে বাঁচবে তোকে সারা চুতিয়া। কুত্তার মুখ যেটা হয় সেটা ওখানে ভরে খেয়ে নেবো শ্রীকে সালা, এ হে 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 হে, এগুলো কন্টেন্ট, এগুলোর পাশে এবার 2000-3000 লাইক পড়বে, 1000-2000 লাইক পড়বে, আবার মোটিভেশনাল ভিডিও এরাই এবার পরে বানাবে যে না আমরা তো মানুষকে বিনোদনমূলক উপহার দিই, আমরা মানুষকে এন্টারটেন দিই, হ্যাট সালা কুত্তার মুখকে এন্টারটেন করি সালা, কুত্তার মুখকে ঘোড়ার গু লাগিয়ে মুখে লোককে এন্টারটেন করি, পেঁয়াজ ঝুলিয়ে বিস্কুট ঝুলিয়ে সালা, কোত্থেকে আসে সব কে জানে মালগুলো, কে এদের মানে লাইকে প্রমোট করে কে জানে। গোছরা নারী পড়লে সারিদিন টেনে উঠে বাজা ফাটা হাড়ি, সিরিয়াসলি বলছি ভালো ভালো কন্টেন্ট গুলো এদের জন্যই উঠতে পারছে না, এরকম নোংরামো করলে মানুষ তো এগুলোকে বেশি প্রাধান্য দেয়, আর মানুষ এগুলো প্রাধান্য দেয় না, এগুলো প্রাধান্য দেয় ওইরকমই কিছু মুজরা লোক যারা এগুলোকে বেশি পছন্দ করে।
আর টিকটক লাইক এই সমস্ত অ্যাপগুলো যেগুলো ব্যান্ড হয়েছে সেগুলো তো চাইনিজ ব্যান্ড, সেগুলো প্রথমত অ্যাপ হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে খুবই ভালো কথা, তার থেকেও ব্যান্ড হয়েছে আরও একটা কারণ থাকবে এইরকম কিছু ছুটি আপনার জন্য, এইরকম কারণগুলোর জন্যই আরও ব্যান্ড হয়েছে, নাহলে এইসব অ্যাপ কোনো জন্য ব্যান্ড হতো না। এইসব অ্যাপে এমন কিছু কিছু ভালো কন্টেন্ট আছে যেগুলো এবার তোমাদের সামনে দেখাবো, যে 90% কন্টেন্ট যেগুলো ছিল এইরকম ছিল, বা কিছু কিছু তার মধ্যে ছিল যেগুলো আমি তুলে ধরবো সবার এবার তোমাদের সামনে যেগুলো দেখাবো। बात सिर्फ पैसे कमाने की होती तो और भी ऑप्शन थे हमारे पास, पर ये जो वर्दी मैंने पहनी है ना, इसे कोई आम इंसान खरीद नहीं सकता है, इसे कमाना पड़ता है। तो देख ले, एगुलो चासुल कंटेंट, এইগুলোকে বলা আসল এক ধরনের কন্টেন্ট, যে কন্টেন্টগুলোর মধ্যে আলাদা সম্মান আছে, আলাদা ক্ষমতা আছে, আলাদা প্রাধান্য আছে, আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা মনুষ্যত্ব আছে যে কন্টেন্টগুলোর মধ্যে। এই নয় কি কানে বিস্কুট ঝুলিয়ে মুখে কুত্তার গুমে খেয়াল কাতরামেকে কন্টেন্ট বানিয়ে দিলাম, যা হোক করে পোঁদে গুনিয়ে পুলিশের মার খেলাম, যে ভিডিও আপলোড করে দিলাম, ওগুলো কন্টেন্ট হয়ে গেলো, ওগুলো মোটেও কন্টেন্টের মধ্যে পড়ে না। আর কন্টেন্ট হলেও যারা পছন্দ করে তারা তোমার মতো ওগুলো মুজরাগুলোই পছন্দ করবে, অন্য কেউ আমাদের মতো কেউ পাবলিকরা সুস্থ মনের পাবলিকরা ওই রকম কন্টেন্ট পছন্দ করবে না। সে যাই হোক, তো ফাইনালি পৃথিবীর প্রথমে যেরকম বলেছিলাম যে আমি এই লাইক অ্যাপ ঘাটতে ঘাটতে এমন একজনকে দেখেছি যার উপর টাস হয়ে গেছি, মানে সিরিয়াসলি টাস হয়ে গেছি, তো তাহলে তোমাদের টুক করে দেখিয়ে দিই। দেখলে মানে কী বলবো, এত সুন্দর ফুটফুটে ফুটফুটে মার্কা এরকম কন্টেন্ট দেখলেন, এরকম একজনকে দেখলে মানে পাষাণের মনও গলে জল হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। মানে কী বলবো, দেখে মনে হচ্ছে না মানে ওখান থেকে ধরে বার করে নিয়ে এসে পাশে এখানে বসিয়ে দিই, মানে কী বলবো, এত সুন্দর দেখতে, মানে সে ক্রাস খাওয়ারই মতো কন্টেন্ট বানালে এইরকম বানাও, এরকম নোংরামো ছড়িয়ে কী পায় এরা আমি বুঝি না। যাই হোক বন্ধুগণ, এইরকম এদের চুতি আপ্পা তো এদের কমবে না, এদের দিন দিন এদের কন্টেন্ট বাড়তেই থাকবে, আর আমার ভিডিও এদের জন্য আসতেও থাকবে। তো ভিডিও আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভিডিও কেমন হয়েছে সেটি জানিও, আশা করি ভালো হয়েছে। তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তুমি যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যা খুশি করো। তো আজকের মতো ভিডিও এখানেই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সচেতন থাকো, পরবর্তী আরও একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততদিনের জন্য সুস্থ থাকো, টাটা।